ঘাম ডাক, হুমকি ধামকি, সরকার পতন, শেখ হাসিনা এসবকে ভয় পান না। আমরা শান্তিপূর্ণ অবস্থা স্বাগত জানাই, কিন্তু এটা সহিংস রূপ ধারণ করলে আমরা জনগণের জানমাল রক্ষা সমুচিত জবাব দিতে প্রস্তুত। সরকারের পরিবর্তন যদি কেউ চান নির্বাচনে আসুন। রংপুরে আমরা শোচনীয়ভাবে এগিয়েছি, তারপরেও আমরা নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছি। 11 জানুয়ারি বিএনপির অবস্থান কর্মসূচি কীভাবে পেয়েছে, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এবং আমাদের দেশে আওয়ামী লীগ এমন একটি দল যেই দল ঘরে যেমন গণতন্ত্রের চর্চা করে, দেশেও গণতন্ত্র বিকাশে চেষ্টা করে। আমাদের দেশে গণতন্ত্র বারে বারে বাধাপ্রাপ্ত হয়েছে, শৈল শাসনের যাতা কলে পিষ্ট হয়েছে। এর মধ্যেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে বিরোধী দল একটা দেশে থাকবে, বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে, কিন্তু বিরোধিতার খাতিরে বিরোধিতা এবং বিরোধিতার নামে আন্দোলনের নামে যদি জ্বালাও পোড়াও সন্ত্রাসের মতো সহিংসতার উপাদান যুক্ত হয়, তখন সেখানে গণতন্ত্রের ভাষা স্তব্ধ হয়ে যায়। এটা গণতন্ত্র নয়। বিরোধী দল আন্দোলন করবে, শান্তিপূর্ণ আন্দোলন স্বাগত জানাই। আমরা 10ই ডিসেম্বর দেখেছি পর আমরা আরো একটা দিবস দেখেছি, কোন তারিখ, 10ই ডিসেম্বরের পর 30শে ডিসেম্বর আমরা দেখেছি হাঁক ডাক, শেষ পর্যন্ত কি হলো, ঘোড়ায় ডিম পাড়লো। এসব হাঁক ডাকে ঘোড়াও আসে। তো কিছুই না, চারদিকে শঙ্কা, এই হবে সেই হবে, দেশ সংঘাতের দিকে যাচ্ছে, শেষ পর্যন্ত কিছুই হলো না। শেষ পর্যন্ত রেজাল্ট অসরি। কাজে আমরা হাঁক ডাক, হুমকি ধামকি, সরকার পতন, শেখ হাসিনা এসবকে ভয় পান না। আল্লাহ পাক ছাড়া তিনি কাউকে ভয় করেন না। আমরা শান্তিপূর্ণ অবস্থান স্বাগত জানাই, কিন্তু এটা সহিংস রূপ ধারণ করলে আমরা জনগণের জানমাল রক্ষা সমুচিত জবাব দিতে প্রস্তুত।
এটা আমি আবারও জানিয়ে রাখলাম। আবারও বলছি, তত্ত্বাবধায়ক সরকার ইজ নাও এ ডেড ইস্যু। উচ্চ আদালতের রায়, এই ইস্যু এখন আর জীবিত নেই। কাজে ডেড ইস্যু নিয়ে আবার নতুন করে তোড়জোড় হাঁকা, এটা অবশ্যই গণতন্ত্র অ্যালাউ করে, দেশের জনগণ করে। আমি সকলকে আহ্বান জানাব, গতকাল গাইবান্ধা একটা উপনির্বাচন হয়েছে, কেউ এ নিয়ে কোনো কথা বলতে পারছে। রংপুরে আমরা শোচনীয় ভাবে হেরেছি, তারপরেও আমরা নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছি, এটাই গণতন্ত্র। আগামী নির্বাচনও অবাধ সুষ্ঠু হবে, নির্বাচন কমিশন কর্তৃত্বপূর্ণ হবে, স্বাধীন থাকবে, যাতে করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা যায়। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। কাজেই সরকারের পরিবর্তন যদি কেউ চান, নির্বাচনে আসুন, পরবর্তী নির্বাচনেই পারে সরকারকে সরকার পরিবর্তন করতে। জনগণ চাইলে আমরা আছি, না চাইলে আমরা নেই। আমাদের নেত্রী যে কথা বলেছেন আমি তারই প্রতিধ্বনি করছি। সবাইকে ধন্যবাদ। তো আমি এসেছি বরাবরের মতো, গতবারও এসেছিলাম, এবারও এসেছি। এখানে আমার আর বেশি কিছু বলার নেই, আপনাদের যে দাবি দেওয়া এটা আমি আমার পক্ষ থেকে আমি যেখানে প্রয়োজন, যেহেতু আমি মঞ্চে আমার দায়িত্ব আমি পালন করি, কারণ এখানে এখানে জনবলের ঘাটতি থাকলে কাজেও ঘাটতি দেখা দেয়। কাজে এ বিষয়টি আমি চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে আমাদের একটু সবাইকে শুড মেনটেন অস্টেয়ারিটি, তুচ্ছ সাধনটা আমাদের করতে হবে, কারণ এখন মানুষকে বাঁচানো, স্বল্পবিত্ত নিম্ন আয়ের মানুষ, সাধারণ মানুষকে বাঁচানোটাই আমাদের প্রায়োরিটি গভর্নমেন্টের, শেখ হাসিনা সরকারের, এটা হচ্ছে অগ্রাধিকার। এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা বড় বড় প্রজেক্টের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলাম, আর এদিকে আমার দেশের মানুষ কষ্ট পাবে, জিনিসপত্রের দাম আরও বাড়বে, ইনফ্লেশন আরও বাড়বে, এরকম অবস্থা আমরা নিজেরাই ইচ্ছে করে সৃষ্টি করতে পারি না। কাজে এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, সবই হবে, ধৈর্য ধরতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। আমি ধৈর্য ধরেছি জীবনে।
একাধারে মাঝে পাঁচ বছর আগে, এবার একাধারে এগারো বছর, ষোলো বছর মধ্যে একটা মানুষের জীবনে এটা কত বড় ভাগ্যের ব্যাপার। আওয়ামী লীগের মতো পার্টি স্বাধীনতা পরবর্তীকালে তৃতীয়বার জেনারেল সেক্রেটারি, এটাও আমার ভাগ্যের ব্যাপার। তিন তিনবার আমার জেনারেল সেক্রেটারি হওয়ার কথা ছিল, আমার ভাগ্যে ছিল না, হতে পারিনি। এখন তিন তিনবার আমি নির্বাচিত হয়েছি, যখন ভাগ্যে ছিল, যখন সময় অনুকূলে ছিল আমি হয়েছি, এবং আল্লাহ পাকের ইচ্ছা, শেখ হাসিনা আমার নেত্রী, তার সিদ্ধান্তে। আমি একটা কথা প্রায় বলি, দিল্লি জামে মসজিদের গায়ে একটা কথা লেখা আছে, যা দিল্লিতে গিয়ে আমি বেশ কয়েকবার দেখেছি, আমি তাকিয়ে তাকিয়ে দেখি। বত সে পহলে নহি, মুকদ্দস সে জিয়াদা নহি। তোমার সময়ের আগে নয়, তোমার ভাগ্যের চেয়ে বেশি। এটা হচ্ছে নট বিফোর ইউ টাইম, নট মোর দেন ইউর ডেস্টিনি। তোমার সময়ের আগে নয়, তোমার ভাগ্যের চেয়ে বেশি, এটা মনেই প্রাণে বিশ্বাস। সেজন্য বলে লেগে থাকবেন, অধৈর্য হবেন, লেগে থাকলে সুফল পাবে, অধৈর্য হলে রেজাল্টটা ভালো হবে।